কোরবানিকে সামনে রেখে আবারও শুরু হয়ে গেল চোরাই পথে গরু আমদানি। গভীর রাতে সাগরে ভাসিয়ে মিয়ানমার ও ভারত থেকে আসছে হাজার হাজার গরু। চিন্তায় ঘুম হারাম দেশীয় খামারিদের। যদিও সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশে চলছে কড়াকড়ি, সরকারের কঠোর অবস্থানের কারণে বৈধভাবেও গরু আনার সামান্য সুযোগ পাচ্ছে না ব্যবসায়ীরা। তবুও থেমে নেই গরু আমদানি। কোরবানির ঈদকে সামনে রেখে সাগর পাড়ি দিয়ে মিয়ানমার থেকে বিপুল সংখ্যক গরু মহিষ আসছে, আসছে ভারত থেকেও। খোঁজ নিয়ে জানা যায়, মিয়ানমার থেকে বৈধ পথে আসলেও ভারত থেকে চোরাই পথে আসছে অনেক কোরবানির পশু, যার কোনোই হিসাব নেই। গভীর রাতে নদীতে ভাসিয়ে কিংবা ক্রেনের মাধ্যমে কাটাতার পেরিয়েও গরু আনার অভিযোগ উঠেছে। বৈধ অবৈধ পথে আমদানির পর চট্টগ্রাম কক্সবাজার সহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপারীরা এসব গরু মহিষ কিনে নিয়ে যাচ্ছেন পাইকারি দামে। জানা গেছে, ঈদের আগে আরও গরু মহিষ আমদানির চিন্তাভাবনা রয়েছে ব্যবসায়ীদের। এখানকার গবাদি পশু স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা সহ সারা দেশে সরবরাহ করছে তারা। তবে রাজধানীর গরুর হাট ঘুরে জানা যায়, মিয়ানমার ও ভারতীয় গরু প্রবেশ করায় দেশের ব্যবসায়ীরা ভালো দাম পাবেন না, এমন হতাশার কথাই শোনা যাচ্ছে। অন্যদিকে গরু মহিষের আমদানির বিষয়ে জানতে চাইলে টেকনাফ দুই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান জানান, সাগরপথে মিয়ানমার থেকে ট্রলার বোঝাই পশু আসতে যাতে কোনো সমস্যা না হয় সেদিকে নজর রাখছে বিজিবি সদস্যরা। বৈধ পশু আসতে সব ধরনের সহযোগিতা করবে বিজেপি। বিপরীতে ভারত থেকে অবৈধভাবে পশু আনা বন্ধে কড়াকড়ি অবস্থানে রয়েছেন বলেও জানান তিনি। সুপ্রিয় দর্শক, ভারত সরকার নানান সময় নানানভাবে আমাদের নানান সংকটে ফেলে। গরু নিয়েও কতই না ফাজলামি তাদের, ইসলাম নিয়েও কতই না চুলকানি। তাই তাদের থেকে কোরবানির পশু আমদানি না করার সিদ্ধান্তই কি সঠিক নয়? ইয়েস অথবা নো লিখে জানিয়ে দেন আপনার ভাবনা। আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সংবাদটি শোনার জন্য।